রাজশাহীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ তিনজনকে মাদক কারবারিতে আটক করেছে। শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর চারটার দিকে জেলার পুটিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে এক অভিযান চালিয়ে 36 কেজি মাদক সহ তাদের আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছে, কুড়িগ্রাম ও কুমিল্লা জেলা দিয়ে রাজশাহীতে গাঁজা আসছে, তারা মূল সড়ক পরিবর্তন করে ছোট ছোট রাস্তা দিয়ে মাদক নিয়ে আসছে কারবারিরা, পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। রাজশাহী জেলার পুঠিয়া থানার আপনার ট্রাফিক মোড়ে একটা কাভার্ড ভ্যান আটক করা হয় আর কি, আটক করে সেটা তল্লাশি করে আপনার 36 কেজি গাঁজা পাওয়া যায় কাভার্ড ভ্যানের মধ্যে, যেখানে আপনার প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী যেমন জগ, মগ, তারপরে কলমদানি সহ বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী ছিল।